হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগার রিয়া চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। শীত পড়ে গেছে, আর শীত মানেই দুপুরবেলা ছাদে আসতে হবে রোদ পোহানোর জন্য। তো আমাদের ছাদে খুব একটা রোদ থাকে না, কারণ অনেক গাছগাছালি, তো এই কারণে রোদ থাকে না। তো প্রবলেম নেই, তার যা থাকে মোটামুটি চলে যায়। তো যে যার বাড়ির ছাদে রোদ থোদ পোয়ায়, তো যেহেতু শোয়ার মতো টাইম হয়ে গেছে, সবাই চলে গেছে, আরও অনেকে থাকে, তাও দেখো এই দেখো দুটোই কাকুটা গাছ ফাঁস গাছে মানে পরিচর্যা করছে, সব জামা কাপড় মেলে দিয়েছে। এই যে আমাদের বাড়ির পাশে প্যান্ডেল হচ্ছে, একজন মারা গেছে একটা ঠাকমা, তো সেই কারণে প্যান্ডেল হচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের বেল গাছ, কত বেল হয়েছে দেখো। যখন বেল পাকবে, যখন গাছ দিয়ে আমরা কীভাবে বেল পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো কত বেল হয়েছে গাছ, আকাশটা কি সুন্দর লাগছে। বাট আমাদের ছাদে রোদ নেই, তো এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে সব বাড়ি বাড়িঘরদোর। এই দেখো দূরে মাটি পড়ে আছে, ওই গাঁদা ফুল গাছ আনবো তো লাগাবো, ওই কারণে দেখো টবে আমরা মাটি ভর্তি করে রেডি করে রেখে দিয়েছি, শুধু ওই গাছ এনে লাগাতে হবে। তো কবে গাছ আনে বাবা, তো তারপরে লাগাবো। আর এই মাটিগুলো এক্সট্রা হয়ে গেছে, নিচেও লাগাবো গাছ, তো সেখানে দিয়ে দেবো, নষ্ট করবো না ফালতু। আর এইগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, মাঝে মধ্যে মাথায় ফাতায় মাখি, তারপরে লাগে টুকটাক। সবাই একটা টাইমে এমন হয়ে গেছিলো সবাই অ্যালোভেরা গাছ লাগাতো, সেই দেখে খুব ইচ্ছা অ্যালোভেরা গাছ লাগাবো অ্যালোভেরা গাছ লাগাবো। তো সেখান থেকে অনেক গাছ হয়ে গেছে, এই দেখো 1 2 3 4 অনেক গাছ হয়ে গেছে আমার। এটা হচ্ছে আমাদের বাগান, একদিন নিচে গিয়ে, এখন যেহেতু ছাদে আছি, একদিন নিচে গিয়ে তোমাদেরকে আমাদের বাগানটা ঘুরে দেখাবো, আমাদের বাগানে কী কী গাছ আছে সব দেখাবো ঘুরে ঘুরে। এই দেখো আশেপাশের পরিবেশ, রোদ ঝলমল করছে, শীতকালে রোদ পোয়াতে না কে ভালোবাসে তাই না, ভীষণ ভালোও লাগে রোদ পোয়াতে। মানে গরমকালে দাঁড়াতে গেলে গা পুড়ে একেবারে একসার, আর শীতকালে রোদ যেন মানে কি ভালোবাসা রোদের প্রতি তাই না। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, তাতে আমি অনেক খুশি। তো লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই।